বাংলাদেশ সেনাবাহিনীর একজন সম্মানিত অবসরপ্রাপ্ত সদস্য জনাব মেহেবুর রহমান দুলাল দিনাজপুর সদরে বিশাল বিশাল বলদ গরু এবং ষাঁড় গরুর একটি পরিচ্ছন্ন খামার তৈরি করেছেন। আগামী কুরবানির জন্য প্রস্তুতকৃত এসব সুন্দর সুন্দর বলদগুলির অসম্ভব চাহিদা রয়েছে, আর এ কারণেই আমরা আজ এ প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব চাহিদা সম্পন্ন নেপালি এবং ইন্ডিয়ান বলদগুলির সাথে। সাথে রয়েছে ক্রস জাতের বড় বড় ষাঁড় গরু। আসুন সুপ্রিয় দর্শক, আমরা কথা বলি এই খামারের স্বত্বাধিকারী জনাব মেহেবুর রহমান দুলালের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দুলাল ভাই, এই প্রজেক্ট আপনি কতদিন ধরে? এটা প্রজেক্ট বলবো না, আমি আসলে আমার এটা আমার আব্বা আমি দেখে আসছি যে মানে অনেকদিন ধরে এটা মানে অনেকদিন ধরে গরু দেশি বলদ গরু পালতো আর কি। সেই সুবাদে আমি চিন্তা ভাবনা করছি যে আব্বা মানে কিছু গরু যদি আমিও একটু পালি, একটু যেভাবে লাভবান আর্থিকভাবে সেইভাবে আর কি মনে করি একটু ভালো লাগবে। আচ্ছা, আমার খুব প্রিয় জিনিস আর কি এটা। আচ্ছা আচ্ছা, এই বলদ গরু আপনি ছোটোবেলা থেকে দেখে আসছেন আপনার আব্বা পালন করে? আচ্ছা, এই যে বলদ গরু যে পালন করে, অনেক কেউ তো বলদ গরু আসলে এইভাবে পালন করে মানুষ কেউ করে না, কিন্তু আমি একটু ব্যতিক্রম ধর্মে চিন্তাভাবনা করছিলাম আর কি। আচ্ছা, সেনাবাহিনীর চাকরি থাকাতেই আমি মোটামুটি একটু মানে চিন্তাভাবনা করছি যে সবাই তো ষাঁড় গরু এগুলো করে। হ্যাঁ, আমি একটু এদিকে একটু দেখি। আচ্ছা, বেনিফিটটা বেশি আসে কিনা এই জন্য আর কি। আচ্ছা, এটা এটা কতদিন ধরে এই গরুগুলি আপনি কালেকশন করছেন? এগুলো বিভিন্ন সময় কালেকশন করা আছে, কোনোটা আছে 6 মাস, কোনোটা 5 মাস, এরকম কালেকশন করা আছে। আচ্ছা, এই যে আমি যে কোনায় যে আমরা গরুটা দেখছি, এটা আম্বারি হাট থেকে কালেকশন করছিলেন? হ্যাঁ, এটা আমি আম্বারি হাটে কালেকশন করছি যে আমি। আচ্ছা, এটা কি গত কুরবানিতে? গত কুরবানির পরে 1 মাস পরে এটা আমি আম্বারি হাটে কালেকশন করছি এটা এবং যে এটা। আচ্ছা, এটা এটা কি জাতের? এটা এটা তো ক্রস জাত, ক্রস এটা ইয়ে বলে আর কি, ফ্রিজিয়ান ক্রস, ফ্রিজিয়ান বলে আর কি, ফ্রিজিয়ান। আচ্ছা, আর এই যে এই কালোটা? হ্যাঁ, এই কালোটা মানে গত কুরবানির পরে আপনি এই দুইটা কালেকশন করছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এই দুইটা তো এখন ওজন তো ভালোই হয়েছে মানে আশা করতেছি। দেখি এখন সামনে তো কুরবানি আসছে, যে আবার সামনে করোনা ভাইরাস। হ্যাঁ, খুব টেনশনে আছি আর কি। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি কোর্ট টেনশনে আছি। এখন যে গরু মনে করেন সামনে করোনা ভাইরাসের জন্য সরকার যদি হাসপাতাল তো মোটামুটি ওপেন হয়ে গেছে, এখন যদি আর একটু স্বাভাবিক হয় তত ইনশাআল্লাহ বেচা কিনা করবো, বেচা কিনা করার পর বুঝতে পারবো আর কি কীরকম কী বাজার হয়। আচ্ছা, টার্গেট তো আপনার 2020 কি কুরবানি? হ্যাঁ, 100% এটা 2020 কুরবানিতেই চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আমরা তো এরকম বলদ গরুর আসলে খামার দেখি না, আর বলদ গরুর আসলে অনেক চাহিদা রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, মূলত তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি তৈরি করছি। আচ্ছা, তা আপনার এখানে এই বলদ গরু কয়টা রয়েছে? আমার বলদ গরু আছে 13টা, আর এই দুটা ফ্রিজিয়ান আছে আর কি সারা। আচ্ছা, এই দুটি তো অনেক বড় বড় ওজনের। হ্যাঁ, বলদ গরু আছে, এর থেকে ওজন বেশি আছে, বলদ গরু আছে সামনে, আমি দেখাবো আপনাকে। আচ্ছা আসেন, আমরা একটু বলদ গরুগুলো একটু একটু দেখি। আচ্ছা, এই যে বলদ গরু কারো লাগে কারো হাটে, এটা আমার কেনা আছে। আচ্ছা, এটা কতদিন আগে? এটা এটা মনে করেন যে এটা 6 মাস হয়ে যায়। এটা 6 মাস আগে কালেকশন করছে? আচ্ছা আচ্ছা, আমাদেরকে যদি একটু বলেন, এই যে এই গরুটা তো অনেক বড় দেখছি আমরা। আচ্ছা, এটার ওজন কিরকম হবে? এটা ওজন আমি আইডিয়া করতেছি, এটা মাংস 15 মনের মতন হবে। এটা 15 মনের মতো মাংস হবে? জি জি। আচ্ছা, আমরা যদি একটু ওই যে প্রথমে যে আমরা ক্রস গরু তো গুলি দেখলাম আমরা, এটা এটা না? হ্যাঁ, এটা ওজন এগুলো এখন বডি মাপ আছে, দুটারে প্রায় 25 মন করে আছে। 25 মন করে কি মাংস? বডি মাপ আছে। আচ্ছা, বডি। আচ্ছা আচ্ছা, তার মানে লাইফ ওয়েট আছে? লাইফ ওয়েট। আচ্ছা, আমরা যদি একটু প্রাইসগুলি সম্পর্কে একটু আসি, আসলে এখন এটা তো বলা ঠিক না, এখন একটু তারপরও একটু মনে করেন মোটামুটি আইডিয়া আমার, এগুলো গরুগুলো মোটামুটি আমি চিন্তা ভাবনা করতেছি যে মনে করেন যে 6-7 লাখ টাকা করে একটা আইডিয়া করছি এই দুটো আর কি। আচ্ছা আচ্ছা, এই দুটো এই দুটো পার পিস, পার পিস, পার পিস। আচ্ছা, তারপরে এই যে বলদ গরুগুলি, বলদ গরুগুলো এখন মোটামুটি এখন বাজারে আসুক, তারপরও আমরাও তো চিন্তা ভাবনা করছি যাতে আমাদের জন্য মানুষের আবার কোনো সমস্যা না হয়, এমন ধরনের একটা দাম যেন হয় আমারও জন্য বেশি যাওয়া না হয়, আবার যারা কিনবে তাদের জন্য সমস্যা না হয়, সেই ক্ষেত্রে মোটামুটি আইডিয়া করতেছি। এই বলদ গরু কিন্তু যখন কিনতে হয় তখন কিন্তু খুব দামে কিনতে হয়, মানে প্রায় 25-27 হাজার টাকা করে মন কিনতে হয় আমাদেরকে বলদ গরুগুলো। তারপর মানুষ কিন্তু এগুলো গরু খুব কম পালে, আপনি যেমন বলছেন যে এটার জন্য সবাই খামার করতে চায় না, কেন
এগুলো যখন কিনতে হয় যেগুলা প্রথমেই কিনতে হয় বেশি দামে কিনতে হয় এগুলা তারপর 26-27 হাজার টাকা করে মন কিনতেই হয় এরপরে আমাদের খাওয়ানোর পর তারপরে আমাদেরকে এই বেনিফিটটা আসতে হয় আর কি আচ্ছা এই যে খাওয়াটা যে দিতে হয় জি এই বলদ গরুর জন্য কি কোনো স্পেশাল খাবার আছে না না কোনো স্পেশাল নাই তবে এটা গ্রোথ তাড়াতাড়ি বাড়ে মানে কেমন প্রাথমিক খাওয়া আমি যেমন ভুট্টা টুকটা ভুট্টা খাওয়াই গম খাওয়াই তারপর ধানের গুঁড়া খাওয়াই খৈল খাওয়াই চক্কর খাওয়াই এরকম মনে করেন যে খাবারগুলো দিলে তাড়াতাড়ি খাওয়ায় এই গরুগুলো হয় কি জানেন এই গরুগুলো সবচেয়ে ভদ্র হয় আর কি আচ্ছা খুব ভদ্র হয় এবং মানে লালন পালন করতে খুবই মানে ভালো মানে সুবিধা সুবিধা খুবই সুবিধা মানে যদি মহিলা মানুষও হয় তাও তারপরও এই গরুগুলো সবারই ইয়ে করতে পারবে মানে দেখাশোনা করতে পারবে কোনো কিছু হবে না আর কি আচ্ছা আচ্ছা আমি মূলত ঢাকায় থাকি ফ্যামিলি আমার ঢাকায় থাকে আমি এই যে আমার দায়িত্ব হয়েছে আমার একটা ছেলে আছে আর দুইটা মহিলা আছে এরা পাশাপাশি এই তিনজন লোকের দায়িত্ব আমি করোনা ভাইরাসের জন্য প্রায় 2-2.5 মাস ঢাকায় ছিলাম আসতে পারি নাই মার্শাল্লাহ আমি চিন্তা ভাবনা ছিলাম যে কি যেন হচ্ছে ওইদিকে গরুগুলো যে আমার কিভাবে দেখাশোনা হচ্ছে দেখতেছি যে না খুব আমি যে থাকতে যেটা হতো না তার থেকে ভালো হয়েছে আর মোটামুটি চিন্তা ভাবনা করতেছি আর বুঝতে পারতেছি আমার দেখে খুব খুশি আমি সেই জায়গায় বললাম যে না আসলে এগুলো গরু যখন লালন পালন করা হচ্ছে খাওয়া হচ্ছে খাওয়ানো হচ্ছে খুবই যত্ন সহকারে এবং তাড়াতাড়ি যাতে মানে এগুলো খাওয়ার যত এগুলো খাওয়াতে কোনো ইয়ে নাই অপচয় নাই তারপরে এই যে আমরা দেখছি এই যে বলদ গরু এখানে একদম সিরিয়ালি আপনার সমস্ত না এগুলো আমরা আমরা হাটে মোটামুটি যে সমস্ত বলদ গরু এর আগে ভিডিও করেছি আমরা দেখেছি অনেক স্পট থাকে কিন্তু আপনার এখানে দেখলাম আর মোটামুটি আপনি এখানে অনেক পরিষ্কার রেখেছেন আপনার খামারটা অনেক বেশি পরিষ্কার আমরা দেখছি আর সেখানে আমরা দেখছি একদম নিখুঁত গরুগুলি সম্পূর্ণ নিখুঁত দেখছি আমরা গরুগুলো আসলে হচ্ছে কি জানেন মানে পরিষ্কার সবসময় যে বললাম আমি আমি যে স্যাভলন দিয়ে সব কিছু ডিটল দিয়ে ধুলাই করে এগুলো ওয়াশ করে দেই ওয়াশ করে দেই মেট আছে ফ্যান আছে লাগানো সিলিং ফ্যান লাগানো আছে মানে গরুর যাতে কোনো সমস্যা না হয় সেই মানে পরিবেশটা আমি তৈরি করে রাখছি আর কি আচ্ছা সর্বমোট আপনার এখানে 15টা গরু আছে বলদ গরু আছে 13টা আর দুইটা আছে জি জানা আচ্ছা এই যে আমরা বলদ গরুগুলি দেখছি আমরা এই যে সবচেয়ে বড় গরুটা মনে হয় ওই কোণায় রয়েছে কোণায় আছে যেটা আছে কোণায় আচ্ছা ওই কোণার গরুটা আমরা একটু দেখি এই যে সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখুন দুলাল ভাইয়ের বলদ গরুগুলিকে এই যে দেখছেন আপনারা এটা আমার সবচেয়ে বড় গরু এই যে বলদ গরু আচ্ছা এটার ওজন কিরকম হবে এটা আমার মনে হয় এখন তো আসলে স্থির গ্রাফ না তারপরেও বডিটা প্রচুর মন পার হয়ে যাবে বডি না লাইফ ওয়েট আচ্ছা লাইফ ওয়েটে মোটামুটি 25 মন পার হয়ে তাহলে এটা আমার সবচেয়ে বড় গরু আর হ্যাঁ আমরা দেখছি অনেক বড় সাইজের একটা গরু 5 ফুট 10 ইঞ্চি লম্বা আমি হ্যাঁ বড় যে দেখেন আমার থেকে গরুটা প্রায় আরো যে দেখেন উঁচু বড় হ্যাঁ আপনার থেকেও বেশি হ্যাঁ আচ্ছা এই এই যে বলদ গরুটা এবার কুরবানিতে অনেকে এই ধরনের বলদ গরুর চাহিদা খুব তুঙ্গের থাকে কারণ বলদ গরুর মাংস অনেকেই চায় তো আমরা একটু জানতে চাই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই যারা খোঁজ করে তো তারা যদি এই বলদ গরু পেতে চায় তবে সেটা কি এখান থেকে মানে অ্যাভেলেবেল পাওয়া যাবে আশা করি যে 13টা গরু আছে যদি বাইরের কোনো লোক যোগাযোগ করবেন আমাকে আমি ওর সব মোবাইল নাম্বারটা বলে দেবো হ্যাঁ যোগাযোগ করবেন যদি গরু আপনাদের দরকার হয় বলদ গরু সম্পূর্ণ নিশ্চিন্তভাবে একবার নীতি দেয় আসবেন ইনশাল্লাহ বাজার মোতাবেকই দাম হবে একটুকু বেশি ধরা হবে না কমও ধরা হবে না বাজার মোতাবেকই হবে কিন্তু নিখুঁতভাবে গরু পাবেন কোনো সন্দেহ নাই এবং দেখতে তো পাচ্ছেন গরুগুলো কত পরিষ্কার এবং কত সুশ্রী গরু কোনো কিছু স্পট টিসপট কোনো কিছু নাই আমি সবগুলো প্রাকৃতিক উপায়ে আমি গরুগুলো সব লালন পালন করতেছি এবং সরকারি পশু হাসপাতালে ডাক্তার যারা ডাক্তার আছে স্বামী ডাক্তার উনি দেখাশোনা করেন সব কিছু যত সর্দি কাশি হোক যাই কিছু হোক যদি ওনাকে রিং ফোন করি আমি সঙ্গে সঙ্গে চলে আসি উনি আসার পরে উনি ট্রিটমেন্ট করে আমি সব কিছু উনার কারণ কোনো কিছু গরুর মধ্যে কোনো কিছু নাই আর কি ভ্যাকসিন জাতীয় ভ্যাকসিন ছাড়া অন্যান্য কোনো কিছু মানে নাই আর কি আচ্ছা এই 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 গরুটা আপনি কোথা দিয়ে কালেকশন করছেন এটা আমি কাহারুল থেকে কালেকশন করছি কাহারুল হাটে কাহারুল হাট থেকে কালেকশন করছি এটা আমি এটা চড়া আচ্ছা এই জোড়াটা আপনি কাহারুল হাট থেকে কালেকশন করছেন আচ্ছা তারপরে আমরা এই পাশে দেখছি এই যে নেপালি গরু নেপাল গরু আচ্ছা এই গরুরও অনেক চাহিদা রয়েছে কুরবানিতে আমরা জানি যে নেপালি গরুর অনেক চাহিদা রয়েছে
এই গরুটা আপনি কোথা থেকে কালেকশন? এটা আমি এটা আসলে এই গরুর বহুত ইতিহাস আছে। হ্যাঁ, যে আমি ভুরুঙ্গা মানে হাটে গেছিলাম, ওইখানে আমার এই প্রায় সাতটা গরু ওইখান থেকে কেনা আর কি। হ্যাঁ, আসলে বলদ গরু হচ্ছে কি জানেন, আমি তো এবার প্রথম মানে ব্যাপকভাবে শুরু করছি 15টার মধ্যে, তো আগামীতে দেখি কি হচ্ছে, আগে এটার উপর নির্ভর করব। আর গরু আসলে কেনা বিক্রি করা সেটা বড় কথা না, গরু সিলেকশন করাটা কিন্তু মেন ব্যবসা খামারের জন্য। অবশ্যই এটা এক নম্বর, মানুষকে যারা খামার করবেন তাদের জন্যই আমার বলা, গরু আগে এক নম্বর চিন্তা ভাবনা করতে হবে, আপনাকে আগে গরুর নির্বাচনটা করতে হবে সঠিক, তাহলে আপনি অবশ্যই মানে লাভবান হবেন কোনো সন্দেহ নাই। নির্বাচনটা যদি সঠিকভাবে না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে। আচ্ছা, আমার এবার প্রথম তো এগুলো কিনা, আমার একটু আরো ভালো অভিজ্ঞতা হলো যে এখন যে গরুগুলো আছে আমার কাছে তার থেকে আরো কিভাবে ভালো গরু মানে যে কিনা যায় এবং লালন করা যায় সেই অভিজ্ঞতাটা আমার একটু মোটামুটি হলো একটু হয়েছে আর কি। সেই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করতেছি যাতে ভালো গরু আরো যেভাবে কিনা যায় পাওয়া যায়, আমি আগামীতে সেই চিন্তা ভাবনা করবো আর কি। আচ্ছা, এই যে পাশে যে শুয়ে রয়েছে গরুটা, এটাও নেপাল গরু, তারপরে এপাশে আবার এই যে বড় বড় বলদ আপনারা দেখছেন। আচ্ছা দুলাল ভাই, আচ্ছা আপনার এই খামার থেকে মনে করেন যে সিলেট বা চিটাগাং থেকে যদি কেউ গরু নিতে চায় তবে ট্রান্সপোর্টের ফ্যাসিলিটিটা কি? ট্রান্সপোর্ট মানে আমার কাছে একটা জিনিসের সুবিধা হবে, যারা বাইরে যদি কেউ গরু নিতে চায় এক গাড়ি বাইরে হাটে না দিয়ে এখানে আপনাদের একটা গাড়ি এক গাড়ি কিংবা দুইটা গাড়ি আপনাদের যে গরুগুলো আছে আমার যোগাযোগ করলে হয়তো আমি যদি দামে তো হয়ে যায় মনে যায় সেই ক্ষেত্রে এক গাড়ি কি দুই গাড়ি গরু আমার হয়ে যাবে নিয়ে যাবে। আচ্ছা, কেউ যদি পিস হিসাবে নিতে চায় কোনো সমস্যা নেই, নিতে পারবে, মানে এখান থেকে ট্রান্সপোর্ট ব্যবস্থা ভালো আছে? আছে, ভালো আছে, যে এখানে আমার মোড়ে যেখানে দেখলেন ওই মোড়ে এখানে গাড়ি লোড হতে গরু ওখান থেকে লোড করে নিয়ে যেতে। আচ্ছা, মোটামুটি আমরা তো আপনার বাড়ি তো পাকা রাস্তাই আমরা দেখলাম যে পাকা রাস্তা একদম পুরোটাই পাকা রাস্তা, আসতে পারবে গাড়ি এখানে আসলে মোড়ে এখান থেকে গরু নিয়ে যাবে তারপরে গাড়িতে লোড করে দেবো কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে দুলাল ভাইয়ের এই বড় বড় বলদ গরুগুলিকে কত সুন্দর মানে একটা যত্ন সহকারে যেভাবে মানুষ করে বুঝছেন, হ্যাঁ সেরকম ভাবে মানুষ করা গেল না, আমরা গরুগুলিকে সবসময় খেয়াল রাখি অন্তত মনে করেন যে যখন খাবারটা কীরকম খাচ্ছে কীরকম মানে গোসলটা সেরকম হচ্ছে কিনা, গরুর গায়ে হাতে দেখেন ঠান্ডা অলরেডি গোসল দেওয়া হয়ে গেছে আরেকবার গোসল দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এগুলোর আবার অনেক যত্নের প্রয়োজন হয়। তা দুলাল ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা দেখি এবার যদি মোটামুটি একটু আর্থিকভাবে বেনিফিটটা ভালো হয় আর কি, এই গরুগুলো বিক্রি করে তাহলে বুঝতে পারবো যে আসলে গরুতে লাভ কম বেশি সেটা হবে, হতে পারে হতে পারে হবে কিন্তু আসে হবে, এটাতে একটু মানে টেনশনগুলো কি জানি যে মনে করেন যে লোকজন আসে তো ব্যাপার আসে বাইরের, আবার এই বলদ গরুগুলো যেহেতু বাইরে চলে এই জন্য একটু মানে সবসময় টেনশন কিন্তু থেকেই যায়। তাহলে দিনাজপুরে কিন্তু আমাদের এইগুলো গরুর চাহিদা একটু কম, এগুলোতে আমরা ঢাকা সিলেট চিটাগাং এই সমস্ত এলাকায় এগুলো গরু চলে বেশি, সবাই এগুলা গরু কিন্তু সবাই পালে না। হ্যাঁ, আমরাও দেখেছি যে সচরাচর এই গরুগুলো সবাই পালে না, আমি বললাম না আপনাকে যে ব্যতিক্রম ধরি, আমার আব্বাও কিন্তু এরকম বড় বড় গরু পালে আসছে, এত না আমি দুইটা চারটা এরকম পালতো মানে ছোটবেলা থেকে আপনি এটা দেখি? অবশ্যই আমি এটার সাথে জড়িত ছিলাম, আমি এখানেই মানুষ হয়েছি সবসময়, আমার চাকরিতে চাকরির পরে আমি এখানেই ফ্যামিলি আমার ঢাকা থাকে আর আমি এখানে মনে করি ব্যবসা বিজনেস করি, বিজনেসের পাশাপাশি আমি এই গরুগুলো লালন পালন করি, ঢাকায় আসা যাওয়া করি, দেখাশোনা করি, এটাই আর কি। আচ্ছা দুলাল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মোবাইল নম্বরটা আমার বলে দিই একটু শেষের দিকে, আপনার একটু মোবাইল নম্বরটা বলেন, 01750421331, আমি আবার বলছি 01750421331। আচ্ছা ধন্যবাদ। আপনার গরু বলদ গরু চাই লাগলে আপনাদের যদি বলদ গরু পুরো কারো সিঙ্গেল হোক মনে করেন পুরো খামারের গরুগুলো আমার হোক কিংবা যদি একটা একটা করে হোক যদি আপনারা কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ
আমি চেষ্টা করবো যেভাবে আপনাদেরকে দেওয়া ভালো হবে সেই চেষ্টা সেটাই করবো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে দুলাল ভাইয়ের এই যে বলদ গরুর খামার, এই পর্যন্ত বলদ গরুর খামার আমরা এ পর্যন্ত দেখাইনি, এই প্রথম আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই বলদ গরুর খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তা আপনারা মূলত যারা বলদ গরুর খোঁজখবর করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।